হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আবারও চলে এসেছি নিনজা রায়কর দ্বিতীয় পার্ট নিয়ে। আমরা কিছুদিন আগে এক নম্বর পার্ট দিয়েছিলাম, যারা এক নম্বর পার্ট দেখেননি তারা অবশ্যই গিয়ে দেখে আসুন। আজকে আমরা রায়কর দুই নম্বর পার্টটা কমপ্লিট করব। আজকে আমরা ক্রিক গার্ডেনে যাব এবং পুরো ক্রিক গার্ডেনটা ফিনিশ করব। তো চলো দেখা যাক আমরা শেষ করতে পারি কি না। লেটস গো। তো আমরা এই ম্যাপটা সম্পূর্ণ করব, আজকে দুইটা ম্যাপ সম্পূর্ণ করব। তিন নম্বর ম্যাপটা হয়তো পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। হয়তো একটা নতুন কোনো জায়গাতে এসেছি আমরা এখান দিয়ে। আর সামনে দেখতে পাচ্ছেন বেশ কিছু এনিমি দাঁড়িয়ে আছে, আর সামনে একটা কে যেন বসে আছে দেখতে পাচ্ছেন। এটার নাম হচ্ছে, জায়গার নাম হচ্ছে ক্রিক গার্ডেন। ও এটার সাথে কিন্তু আমাদের মিট করতে বলছিল গার্ডিয়ানের সাথে। তো এটা যেটা বসে আছে সেটা হচ্ছে গার্ডিয়ান, ওটা আমাদের টাস্ক ছিল। এখন ওটা মিট করতে বলছে রাইটার, অর্থাৎ এখানকার যেটা রাইটার, মিট দ্য রাইটার ইন ক্রিক গার্ডেন। সো আমরা এখন ক্রিক গার্ডেনে চলে এসেছি, আর এটা হচ্ছে রাইটার, এটার সাথে আমাদের সাক্ষাৎ করতে বলছে। তো আমরা খুব দ্রুতই সাক্ষাৎ করবো। এখান থেকে কিন্তু আমরা কমন রিওয়ার্ড পেয়েছি। এখান থেকে কিছু বেশ কিছু বাক্স রয়েছে এবং এখানে কিন্তু একটা রিওয়ার্ডের বাক্স রয়েছে। চলো দেখা যাক কী রিওয়ার্ড আছে এখানে। আমরা এখান থেকে কমন বুলেট পেয়েছি, যেটা কিন্তু অনেক কাজের। আর আমরা ফাইনালি কিন্তু রাইটারের কাছে চলে এসেছি। এখন রাইটারের সাথে কথা বলবো। রাইটার, মোরমোরিং এ নলেজ সিকার, হোয়াট ডুজ সে ওয়ান্ট? অনেক কিছু বলছে, এতগুলো পড়ার সময় নেই, তো আপনারা পড়ে নেবেন। আমি এখান থেকে স্কিপ করে দিলাম। ফাইনালি আমাদের কথা বলা হয়ে গেছে। এরপরের কাজ হচ্ছে হান্টার উইল এফার আফটার হান্টার বার ইজ ফিনিশ, অর্থাৎ হান্টার যখন শো হবে তখন এখানে এটা ফিনিশ হয়ে যাবে, সময়টা আর দেখাবে না। তো চলো আমরা এখন সামনে এগিয়ে যাই। সামনে একটা দেখতে পাচ্ছি অ্যানিমি, এটাকে আমরা মারবো এখন পিছন থেকে। আর সামনে আরও একটা অ্যানিমি দেখতে পাচ্ছি আমরা, এটাকে পিছন থেকে মারবো। তো চলো, এটাকে মেরে দিয়েছি আমরা। আর একটা ও সাইডে অ্যানিমি দেখতে পাচ্ছি, ওটাকে এখানে নিয়ে আসতে হবে একটু ডেকে, কিন্তু ওটা আসছে না, হয়তো ওখানে থাকবে। চলো এখান দিয়ে আমরা উপরে যাই। উপরে একটা রাইফেলধারী অ্যানিমি আছে, এগুলোর নাম হচ্ছে ট্যাগোচি সানসি। এরা অনেক মারাত্মক টাইপের। তো অলরেডি আমি এটাকে মেরে দিয়েছি, আর নিচে একটা আছে। চলো নিচেরটাকে মারা যাক। তো আমরা এটাকে পিছন থেকে মেরে দেবো। ফাইনালি কিন্তু আমরা এখানে যতগুলো সেন্সি ছিল সবগুলো সেন্সিকে মেরে দিয়েছি। এখন কিন্তু আমরা যতগুলো রিওয়ার্ড আছে সব রিওয়ার্ডগুলো নিয়ে নেবো। তো চলো প্রথমে আমরা উপরে গিয়ে দেখি কোনো রিওয়ার্ড আছে কি না। না, এখানে তেমন কোনো রিওয়ার্ড নেই। চলো আমরা এখান থেকে নিচে নেমে পড়ি। আমরা একটা গাছ দেখতে পাচ্ছি ওই সাইডে, অর্থাৎ ওখানে কোনো রিওয়ার্ড থাকবে। সেট এখনও নামা হয়নি, স্যাড। তো আমরা উপরে যাচ্ছি, আর এখানে কিন্তু একটা রিওয়ার্ড বাক্স রয়েছে। এই রিওয়ার্ড বাক্সটাকে আমরা এখন ফাটাবো এবং দেখি এর ভিতর থেকে কী পাই। আরে মিয়া, এখান থেকে এটার নিচে কেন পড়ল? তো এটাকে আমরা ফাটিয়ে দিয়েছি, রিওয়ার্ড পয়েন্টের বক্সটাকে। এখানে একটা গাছও আছে, আমরা এই গাছটাকে কেটে দেখি এর ভিতর থেকে আমরা কোনো কিছু পাই কি না, কার্যকরী উপাদান। তো এখান থেকে আমরা মাইনেল এলিক্সার পেয়েছি, এটা অনেক কার্যকরী। যতগুলো এলিক্সার আছে সবগুলো কিন্তু কার্যকরী, কোনোটা না কোনোভাবে কোনোভাবে কাজ করে থাকে, অর্থাৎ এটার কোনো কাজ, এটার অন্যরকম কাজ, এরকম ধরনের। আর এখানে আমরা আরেকটি নতুন জায়গাতে এসেছি, যেখানে কিন্তু অনেকগুলো রিওয়ার্ড বাক্স রয়েছে। দেখা যাক এখান থেকে আমরা কী ধরনের রিওয়ার্ড পাই। এখান থেকে কিন্তু আমরা স্মোক বম পেয়েছি, স্মোক বম, এ বম উইচ রিলিজ এ ডেন্স ক্লোজ ফ্রম স্মোক কার্সনিক অ্যানিমি টু লেস রাইট, অর্থাৎ এটা আমরা এক জায়গা থেকে ফাইট মানে ফোটাতে পারি। আর অনেকগুলো ফ্লাইং স্মোক বম থাকে, যেগুলো আমরা ফ্লাইং করতে পারি। এখান থেকে ডুয়েল কাটার্স অফ হোয়াইট লোডস ক্লেন, আমরা এখান থেকে একটা তারওয়াল পেয়েছি যেটা থেকে ডুয়েল ফাংশন আছে। এটা কী রে ভাই? ও, এখান থেকে আমরা অ্যাড চালু করতে পারি, কিন্তু আমাদের অ্যাড চালু করার কোনো দরকারই নেই। তো ফাইনালি আমরা জায়গাটা খুঁজে নিয়েছি, আর এখান থেকে আর একটা জায়গা আছে এখানে। তো চলো আমরা এখন উপরে গিয়ে দেখি উপরে কী আছে। তো আমরা একটু একটু করে উপরে উঠছি, উপরে গিয়ে দেখবো উপরে কী আছে। আর এখানে কিন্তু অনেকগুলো রিওয়ার্ড বক্স রয়েছে, এখান থেকে কিন্তু আমরা একটা রিওয়ার্ড পেয়ে গেছি। আর এখানে কিন্তু লাইফ ইনিজার পেয়েছি দুটো আমরা, যেটা কিন্তু অনেক কার্যকরী আমাদের জন্য।
এখান থেকে আমরা আরও একটা বাক্স পেয়েছি এবং কিন্তু কিছু কিছু রিওয়ার্ড পেয়েছি। এখান থেকে আমরা রিওয়ার্ডগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে একটা ছোট বাক্স আছে, এখান থেকে আরও একটা আমরা ডুয়াল ক্যাটাস তারওয়াল পেয়েছি। আর এখান থেকে এখান থেকে স্মোক বাম পেয়েছি, কি ইলেকজার পেয়েছি, কয়েন পেয়েছি। আমরা কিন্তু ডুয়াল যেগুলো তারওয়াল আছে সেগুলো কিন্তু অনেকগুলো পেয়েছি, কিন্তু এগুলো কোনো কার্যকর নয় কারণ এগুলো আমরা সব জায়গাতে ব্যবহার করছি না। তো চলো আমরা আর একটা নতুন লোকেশনে যাবো এখন। তো আমরা অনেকটা দূর চলে এসেছি, কিন্তু আমরা একটা নতুন লোকেশনে যাওয়ার পর এই গেমটা শেষ করবো বা ওই কোনো জায়গাতে সেভ করবো গেমটা। তো চলো ফাইনালি আর একটা লোকেশনে চলে এসেছি। আমাদের গেমটাকে রেট করতে বলছে, এখন কোনো দরকার নাই রেটিং করার। তো এখানে আরও একটা রিওয়ার্ড বাক্স রয়েছে, এই রিওয়ার্ড বাক্সটাকে আমরা এখন ভেঙে দেখছি। রিওয়ার্ড বাক্সের ভিতরে কিছুই নেই, সামনে আরও কিছু রিওয়ার্ড বাক্স রয়েছে, এগুলো ফাঁকা। আমরা প্রতিটা রিওয়ার্ড বাক্স খুব ভালোভাবে চেক করব। হইতে পারে যে রিওয়ার্ড বাক্সের ভিতরে লাইভ এলিকজার আছে অনেকগুলো, যেগুলো কিন্তু অনেক কাজের। আমরা লাইভ এলিকজারগুলো কিন্তু কখনোই মিসিং করব না, কারণ এই লাইভ এলিকজারগুলো অনেক কাজের। আমাদের লাইফ লাইন বারটা যদি কমে যায় তাহলে কিন্তু আমরা ওইগুলো ইউজ করে আবার ব্যবহার বাড়িয়ে নিতে পারি। তো চলো এখন ওপরে যাওয়া যাক, ওপরে গিয়ে দেখি ওপরে আর কী কী অপেক্ষা করছে। এখান দিয়ে আরও একটা রাস্তা আছে, আর এই সাইড দিয়ে কিছু দেখতে পাচ্ছি, এদিকে কিছু রিওয়ার্ড বাক্স রয়েছে। আমরা রিওয়ার্ড বাক্সগুলো ভালোভাবে আগে চেক করে নিই, তারপরে আমরা ওই সাইডে যাব। আমরা এগুলো থেকে কয়েন পাচ্ছি বেশ ভালোই। এখান থেকে আমরা মতিও পেয়েছি, এদিকে কিন্তু আরও আছে কিন্তু কোনো রিওয়ার্ড নেই। যাই হোক আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি। আমরা এখন অন্য সাইডে যাচ্ছি, এখানে সামনে আরও সেন্সি দেখতে পাচ্ছেন, টেকুজি সেন্সি। আমাদের গেমটা মনে হচ্ছে একটু একটু হ্যাং করছে, তবে কোনো সমস্যা না। ওই সেন্সি দেখেছে আমাকে, দৌড়ে আসছে, কিন্তু আমরা আগে এখানে আসলে ফাইটিং শুরু করে দেবো। ফাইটিং শুরু, 1 2 3 স্টার্ট ফাইটিং। প্রচুর ফাইটিং করেছি আমরা, কিন্তু এখান থেকে কোনো রিওয়ার্ড নেই। তো চলো এখন নিচে যাওয়া যাক, নিচে কিন্তু আরও কিছু সেন্সি রয়েছে। আয় বেটা, আয় তোরা, ভাই সব কিছুতে আজকে ফাইটিং করবো। 1 2 3 স্টার্ট ফাইটিং। এখানে টেকুজি সেন্সি অনেকগুলো আছে, আর একটা ফাইটিং শুরু। এখানে আর একটা সেন্সি দেখতে পাচ্ছি সামনে, আজকে আমরা সবটির সাথে ফাইটিং করবো। ওই বেটা দৌড়াই, ফাইটিং শুরু। 1 2 3 স্টার্ট ফাইটিং। দেখতে পাচ্ছেন আমরা তিনটাকে ডিফেট করে দিয়েছি। এখন যতগুলো লুট আছে এখানে সবগুলো লুট কিন্তু আমরা লুটপাট করব। এখান থেকে কিন্তু কে আই এলেকচার পেয়েছি, এটা কি ভাই, এটা কোনো কাজের না। এখানে কিন্তু অ্যাড আসবে, আর এখানে কিন্তু আরও কিছু আছে কিন্তু এগুলোতে কোনো কিছু নেই। তো আমরা এখানে ফাইটিং করব এটাকে ভাঙার জন্য। তার ভিতরে একটা কিন্তু টেজার আছে, টেজারে কিন্তু অনেক কিছু থাকে, দেখা যাক আমরা কী পাই। এখান থেকে লাইভ ইলেকচার পেয়েছি 5টা, আর এখান থেকে কিন্তু নতুন একটা পেয়েছি সুরিকেন, এটা দিয়ে কিন্তু আমরা দূর থেকে অ্যাটাক করতে পারি কোনো এনিমির ওপরে। তো আমরা এখান থেকে কিন্তু বেশ ভালো রিওয়ার্ড পেলাম। তো চলো নতুন আরও কোনো লোকেশনে যাওয়া যাক। আমরা ওই সাইড থেকে এসেছিলাম, এখন এদিকে যাব। তার আগে এখানে একটা গাছ আছে, এই গাছটাই কেটে দেখি আমরা এখান থেকে কী পাই। এখান থেকে কে আই এলেকচার পেয়েছি, যদিও এলেকচারগুলো তেমন একটা ব্যবহার করছি না। এদিকে যাওয়ার কোনো রাস্তা নাই। আর পাহাড়ের দৃশ্যগুলো দেখুন ভাই কত সুন্দর, গ্রাফিক্সটা কিন্তু অনেক সুন্দর, একটা জোস গ্রাফিক্স ভাই। এখানে কিছু রিওয়ার্ড বাক্স রয়েছে, এখান থেকে আমরা ইনেল এলেকচার পেয়েছি, যেগুলো খুবই কার্যকর এবং খুব গুরুত্বপূর্ণ একটা এলেকচার। আমরা এগুলো পরে ব্যবহার করব, এখন তেমন কোনো কঠিন ফাইটিং আসেনি। যখন কঠিন ফাইটিং আসবে তখন আমরা এই এলেকচারগুলো ব্যবহার করব। এখানে আরও কিছু বাক্স রয়েছে,
এগুলো হচ্ছে রিওয়ার্ড বাক্স, আমরা অনেকগুলো রিওয়ার্ড পাচ্ছি। এখান থেকে লাইক লিকজার পেয়েছি, এটা কি ভাই? এখানে কিন্তু অ্যাড আসবে, আমাদের অ্যাড দেখার কোনো ইচ্ছাই নেই, তাই আমরা এগুলো ক্লিক করছি না। আমরা জাস্ট খালি রিওয়ার্ডগুলো নিয়ে সামনে এগিয়ে যাব। আমাদের অলরেডি পুরো জায়গাটা চেক করা কমপ্লিট, আমরা এখন ভিতরে প্রবেশ করব, দেখি ভিতরে গিয়ে আবার কী অপেক্ষা করছে। তো আর একটা নতুন জায়গাতে চলে এসেছি, সামনে কিছু রিওয়ার্ড দেখতে পাচ্ছি আমরা। রিওয়ার্ডের ভিতরে কিছুই নেই, এখানে আরও কিছু রিওয়ার্ড আছে। আমরা এই রিওয়ার্ডগুলো থেকে কয়েন পেয়ে থাকি বেশিরভাগ। এখানে আমরা যেন কিসের একটা লোকেশন দেখতে পাচ্ছি, আমরা অলরেডি এই জায়গাটা চেক করে নিলাম, এদিকে তো যাওয়ার কোনো অপশন নেই, এদিকে হয়তো যাওয়া যাবে, এখান দিয়ে হয়তো নিচে যাওয়া যাবে। ও সিট, এখানে মারাত্মক একটা সেন্সি আছে যেটাকে পিছন থেকে মারতে হবে, চলো মারা যাক। আয় দেখাই, এই হালার পুথালা দেখতে পাই না, ওখান থেকে হয়তো ডেরকানা আছে। এখান থেকে কিন্তু আমরা অনেক কিছু পেয়েছি রিওয়ার্ড, আর এখান থেকে কিন্তু সামনে যাওয়া যাবে না, আমাদের এদিকে ফাইটিং করতে হবে এখন। তো চলো এখন আরও একটা ফাইটিং হবে আমাদের। 1 2 3 স্টার্ট ফাইটিং 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 সব। ভিতরে কিন্তু আরও অনেকগুলো এনিমি আছে, আমাদের ভিতরে যেতে হবে এখন, এটাকে পিছন থেকে মারব। 1 2 3 স্টার্ট, আমাদের ভিতরে আরও কিছু এনিমি দেখতে পাচ্ছি, মার সালাকে, এ সালা কিন্তু পিস্তুল আলা। আমরা সবগুলো এনিমিকে মেরে দিয়েছি, এখন জায়গাটা হয়তো ক্লিয়ার, আর কোনো এনিমি নাই, আমরা আর কোনো এনিমি দেখতে পাচ্ছি না। ও সিট, কোথায় যেন আটকে গেছে। আমরা এখন ভিতরে গিয়ে দেখি আর কোনো এনিমি আছে কি না, হয়তো এখানে আর কোনো এনিমি নাই, এখানে একটা বাক্স ছিল যেটা আমরা আগেই চেক করে নিয়েছি। এখানে আর তেমন কিছু নেই, এখানে তেমন কিছু নেই, এ সাইডে কী আছে যেন একটা মিস করেছি। এখান দিয়ে কিন্তু আমরা ওপারে যেতে পারি, আর এটা হচ্ছে গেট কিপার, এর কাছ থেকে চাবি নিতে হবে। চাবি নেওয়ার আগে কী বলে দেখি একটু, গেট কিপার, হে দেয়ার গেট কিপার, আই গুইস ইউ ওয়ান্ট টু গো দ্য ওয়াটার সাইড অফ দিস ডোর, ইয়া। এখানে অনেক কিছু বলছে, পড়ার সময় নাই। তো এখানে বলছে রেসিং অ্যাট সিরিং, সিরিন থেকে আমাদের রিসিং করতে বলছে। আর এখানে বলছে হান্টার উইল অ্যাপার আফটার হান্টার বাড়ি ইজ ফিনিশ, গো টু সেরিন অ্যান্ড রিসেট, এখান থেকে আমাদের রিসেট করতে বলছে। তো চলো আমরা রিসেট করি সেরিনে গিয়ে, হয়তো ওপরে সে একটা সিরিন আছে, সেখানে গিয়ে কিন্তু আমাদের রিসেট করতে বলছে, গেমটা রিসেট করতে বলো না, সেভ করতে বলছে। এদিকে আর একটা অপশন ছিল, এদিকে আর কোনো রিওয়ার্ড বক্স রয়েছে কি না, এদিকে আর কোনো রিওয়ার্ড বক্স নেই। আমরা এখানে একটা চলে এসেছি রেসিংয়ের কাছে, এখানে একটা কিছু যেন আছে, দেখি কী পাই আমরা। এখান থেকে আমরা কমন বুলেট পেয়েছি, যেটা কোনো পাওয়ারফুল বুলেট না। তো আমরা ফাইনালি চলে এসেছি, এখান থেকে আমাদের গেমটিকে সেভ করতে হবে। আর এখান থেকে আমরা এখানে আপগ্রেড করতে পারবো লেভেল, তো চলো লেভেলটাকে আপগ্রেড করে নিই। এখানে লেভেল আপগ্রেড, আমরা হেলথ বাড়াবো 1, স্কিল 1, আর কিছু হবে কি না, আর কিছু হবে না, কনফার্ম। এবং আমাদের গেমটিকে রিসেট করবো এবার, ক্লোজ করার পর আর একবার দিয়ে। আমরা এখানে গেমটিকে রিসেট করে দিচ্ছি, ফাইনালি আমাদের গেমটি রিসেট হয়ে গেছে। জানি না গেমটি রিসেট হয়েছে কি না, কারণ এখানে কোনো অ্যানিমিকে দেখতে পাচ্ছি না। গেমটি রিসেট হলে তো অ্যানিমিকে দেখার কথা ভাই, কিন্তু অ্যানিমি দেখতে পাচ্ছি না, হয়তো রিসেট হয়নি। কেন জানি বুঝতে পারছি না। এখানে শেষা করছে কিন্তু রিসেট হচ্ছে না কেন বুঝতে পারছি না। তো এখন আমরা রিসেট করছি গেমটা,
দেখতে পাচ্ছেন এখন কিন্তু রিসর্ট হয়ে গেছে। আর এখন দেখতে পাচ্ছেন হান্টার উইল অ্যাফেয়ার যেগুলো দেখা ছিল। আর এখানে বলছে কিল্ড 18 enemies, 18টা হবে তবে আমরা গেটের ওই পারে যেতে পারবো। তো আবার এগুলো রিসেট হয়ে গেছে, তার জন্য যে বাক্সগুলো আবারও রিফিল হয়ে গেছে। তো চলো এগুলোকে আমরা আবারও কেটে আবারও রিওয়ার্ড নেই। সেখান থেকে আমরা ল্যাপিং সুরিকেন পেয়েছি, অর্থাৎ এগুলো ঘূর্ণি বলা হয়। আমরা দূর থেকে অ্যানিমিদের অ্যাটাক করতে পারবো। তো চলো, যেহেতু অ্যানিমিগুলো আবারও জীবিত হয়ে গেছে, সো আমরা একই কায়দায় আবারও অ্যানিমিগুলোকে মারবো যেখান থেকে আমরা অ্যানিমিগুলোকে মারছিলাম। এদিকে কিছু অ্যানিমি আছে, আমরা এগুলোকে মারবো। এই যে অ্যানিমি, এর বেটাকে পিছন থেকে মারতে হবে। 1, 2, 3 স্টার্ট। আমরা আমাদের 18টা অ্যানিমি মারতে হবে, কিন্তু আমরা অলরেডি একটাকে মেরে দিয়েছি, সো আমাদের এখন 17টাকে মারতে হবে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন 17টা অ্যানিমি মারতে হবে আরও। তো চলো আমরা পাটাপাট অ্যানিমিগুলোকে মেরে দিই ঝাটাপাট করে, এবং আমাদের গেমটিকে আগে নিয়ে যাই সামনে। এটাকে তো নিতে পারবো না, আমরা রিওয়ার্ডগুলো আবারও রিসেট করে ফেলেছি। এখানে আমাদের আরও 17টাকে অ্যানিমি মারতে হবে। দেখি 17টা অ্যানিমি কোথায় কোথায় আছে, এটাকে আমরা পিছন থেকে মারবো। সামনে আরও একটা অ্যানিমি দাঁড়িয়ে আছে, এটাকে আমরা পিছন থেকে মেরে দিয়েছি, এবং পিছন থেকে আরও একটা অ্যানিমি অ্যাটাক করছে। ফাইনালি আমাদের একটাকে মারতে হবে, আমরা একটাকে মেরে দিয়েছি। আমাদের আর 14টাকে অ্যানিমি মারতে হবে, মানে 14টা অ্যানিমি মারতে হবে ভাই। তো দেখতে পাচ্ছেন আমরা একটু একটু করে অ্যানিমিগুলোকে মেরে একবার ফাটাফাট লাটপট করে দিচ্ছি। আর এটা হচ্ছে যে সাদা হেলিকপ্টার, এখন কিন্তু আমাদের গ্রাফিক্সটাও কিন্তু আবার চলে এসেছে, কারণ আমরা তখন ওখানে 60 FPS সিলেক্ট করেছিলাম, যার কারণে আমাদের ওখানে আটকে ছিল। প্রবলেমটাই হয়েছিলো যে 60 FPS করার কারণে ওখানে আমাদের পয়েন্টটা আটকে ছিল, যার কারণে আমাদের হ্যাং করছিল। আমাদের এখন কিন্তু এখানে সব কিছু গ্রাফিক্স কিন্তু অনেক উন্নতি হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আর নিচে একটা গেট আছে, আমরা কিন্তু এখন ওই পারে যেতে পারবো না। দিস গেট ওপেন ফ্রম আদার সাইড অ্যান্ড রিকোয়ার্ড কে রেনুকার, সেখানে আমাদের ও সাইড থেকে ট্রাই করতে হবে। এবং আমাদের চাবিও প্রয়োজন একটা, কিন্তু আমাদের হাতে এখন কোনো চাবি নেই, যার কারণে আমরা এগুলো ওপেন করতে পারবো না। এখানে আর কোনো অ্যানিমি নেই, তাই আমাদের ওপর থেকে এখানে যতগুলো অ্যানিমি ছিল সবগুলো অ্যানিমিকে মারতে হবে। তো চলো আমরা অ্যানিমিগুলোকে মেরে নেই। এখান থেকে আমরা রিওয়ার্ড পাচ্ছি অনেকগুলো, আর আমাদের কিন্তু কয়েনে অনেকগুলো কয়েন বাড়ছে। তো আমরা এখন এবারে গিয়ে আগে যেটা শক্তিশালী এখানে মনস্টার আছে যেটা, বা অ্যানিমি, সেটাকে আমরা আগে গিয়ে মারবো, কারণ সে অনেক পাওয়ারফুল। আমাদের খুব সাবধানে ওই অ্যানিমিটাকে মারতে হবে। তো চলো এখন ফাটাফাট গিয়ে অ্যানিমির সাথে আমরা ফাইটিং করবো। হালার পুথালা, এই যে অ্যানিমি ভাই, একটু ভুল হলেই কিন্তু পিছন থেকে এসে মেরে দিবে। তো ফাইনালি আমরা এটাকে মেরে দিয়েছি, আর এখন আমাদের 13টা অ্যানিমি মাকে মানে মারতে হবে। এই 13টা অ্যানিমি মারতে হবে, দেখি 13টা অ্যানিমি কোথায় পাই। এই হালার পুতে দেখাই, এদিকাই 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 মার 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 মার, আমাকে একটা অ্যাটাক করেছে ভাই। আমাদের আর 12টা অ্যানিমি মারতে হবে। তো চলো দেখা যাক 12টা অ্যানিমি কোথায় কোথায় পাই আমরা। এটা খাগে মার 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 মার, এটাকে মেরে দিয়েছি। আর এখানে আর একটা আছে, কুচির ফাইটিং চলছে ভাই। তো আমাদের 9টা অ্যানিমি মারতে হবে। তো আমাদের 9টা অ্যানিমি মারতে গেলে আবার ব্যাগ যেতে হবে পিছনে, কারণ পিছে আরও অনেকগুলো অ্যানিমি ছিল। ওখান থেকে মেরে ব্যাক আসতে হবে এখানে, তবেই কিন্তু আমাদের জন্য গেটটা ওপেন করবে গেটকিপার, এরা কিন্তু গেটটা ওপেন করবে না। তো চলো আমরা আরও পিছনে যাই, পিছনে গিয়ে কিন্তু অ্যানিমিগুলোকে মেরে আসি। এখানে আর কোনো রিওয়ার্ড নেই, এখানে আর কোনো রিওয়ার্ড নেই। তো আমাদের এখন পিছনে যেতে হবে, অনেক পিছনে গিয়ে অ্যানিমিগুলোকে মারতে হবে। তো চলো আমরা একটু একটু করে পিছনে চলে যাই, সরি এখান থেকে না। আমাদের একটা লেভেল আপগ্রেডের সিস্টেম আছে, কিন্তু আমরা এখন আপগ্রেড করছি না, পরে আপগ্রেড করবো এসে ফিরে এসে আরও বেশ কিছু এনিমিকে মারার পর। তো আমরা চলে এসেছি আর একটা পয়েন্টে, এখানে আমাদের বেশ কয়েকটা এনিমি ছিল। তো আমাদের প্রথমে এটাকে মারতে হবে, মার 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 মার। এখানে কিন্তু একটা ফাইটিং এনিমি আছে,
আমার কাছে অনেক লেভেল কমে গেছে এখানে অনেকক্ষণ থেকে ফাইটিং করার ফলে। আমার এখানে লাইফ লাইন কিন্তু মাত্র 85 আছে, তারপরে কিন্তু আমাকে কোনো এনিমি এসে মারতে পারবে না, হারাতে পারবে না। এটা স্টার্ট, আমার লাইফ লাইন কিন্তু আরও অনেক কমে গেছে এই এনিমিটিকে মারতে গিয়ে। আরও 13টা এনিমিকে মারতে হবে, আমার 13টা এনিমি মারতে হবে এখনও, আর 12টা, সরি আর 5টা এনিমি মারতে হবে। সো আমাদের এখান থেকে লাইফ এক্সাক্ট আমরা ব্যবহার করে আমাদের লাইফ লাইনটাকে আমরা ফুল করে দিলাম। আমরা এখান থেকে আবারও রিওয়ার্ডগুলো নিয়ে নিব, আর এখান থেকে আমাদের রেড অ্যালেক্সার আছে এখানে, চলো আমরা এখান থেকে রেড অ্যালেক্সারগুলো নিয়ে নিই। এটা হচ্ছে টাটারি অ্যালেক্সার। আমরা ওখানে গিয়ে আমাদের এই পয়েন্টারটাকে রিসেট করব, তাহলে কিন্তু অ্যানিমিগুলো আবারও জীবিত হয়ে যাবে, মানে জীবিত হয়ে যাবে, তারপরে কিন্তু আমরা আবারও তাদের মারতে পারবো। তো চলো আমরা আমাদের পয়েন্টারটাকে রিসেট করি। রিসেট করার জন্য আমাদের ওই র্যাশিংয়ের কাছে যেতে হবে বা মন্দির। তো ফাইনালি আবার চলে এসেছি আর একটু। এখান থেকে আরেকবার রিসেট করতে গেলেই কিন্তু আমাদের গেমটা আমরা এখানে মানে এন্ড করতে পারবো এই পার্টটা। তো ফাইনালি আমরা চলে এসেছি, এখন আরও একবার রিসেট করব। তার আগে আমাদের লেভেলটাকে আপগ্রেড করে নেই, অ্যাওয়ারনেস দিই। আস্তে আস্তে কিন্তু আমাদের লেভেলগুলোকে আমরা আস্তে আস্তে আপগ্রেড করছি, আর এখান থেকে রিসেটও করতে হবে আমাদের। তো আমরা রিসেট করে দিয়েছি, এখন কিন্তু আবার ওই অ্যানিমিগুলো জীবিত হয়ে গেছে। আমরা একই পর্যায়ে আবার ওই অ্যানিমিগুলোকে মারবো যেভাবে মারছিলাম প্রথমে। বাইরেও একটা অ্যানিমি আছে, চলো আগে বাইরেরটাকে মেরে আসি, জানি না কোন সাইডে আছে, এটাকে পিছন থেকে মারা যাবে। আর মাত্র 4টা অ্যানিমি মারতে হবে আমাদের, তাহলে কিন্তু আমরা গেটের ওই সাইডে যেতে পারবো। চলো, 4টা অ্যানিমি ভিতরেই আছে, আমরা এখন 4টা অ্যানিমিকে মেরে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে, এখানে একটা বিশাল অ্যানিমিটা আছে, আমরা বিশাল অ্যানিমিটাকে মারলাম। এখন এখানে আর একটা অ্যানিমি আছে, আর মাত্র 2টা অ্যানিমি মারতে হবে, কিন্তু এখানে অলরেডি অনেকগুলো অ্যানিমি আছে, এখানে কিন্তু অনেকগুলো অ্যানিমি আছে। এটা কিন্তু পিস্তুলওয়ালা অ্যানিমি, এটাকে আমরা মেরে দিয়েছি। আর একটা অ্যানিমি আছে এখানে, এই দাঁড়া, এটাকে মেরে দেবো আমরা। আমাদের একটা অ্যাটাক করেছে ভাই, কিন্তু আমরা ছাড়ছি না অ্যানিমিকে। ফাইনালি, হ্যাঁ হ্যাঁ ফাইনালি ভাই, আমরা এখান থেকে যতগুলো অ্যানিমি ছিল সবগুলোকে মেরে কিন্তু আমাদের অ্যানিমি এখানে যেটা বাটন মানে ছিল 18টা অ্যানিমি টার্গেট, আমরা কিন্তু আমাদের টাস্কটাকে কমপ্লিট করে দিয়েছি। রিটার্ন টু দ্য গেট কিপার, আমাদের এখন গেট কিপারের কাছে যেতে হবে। হান্টার উইল অ্যাপার আফটার হান্টার বার ইজ ফিনিশড, অর্থাৎ যে হান্টার বার এরা যখন 15 মিনিট পার হবে তখন কিন্তু আমরা এই হান্টার বারটাকে কমপ্লিট করতে পারবো। তো চলো এখন আমরা গেট কিপারের কাছে যাই, গেট কিপারের কাছে যাই কিন্তু আমরা গেটটাকে খুলতে বলতে পারি। এটা হচ্ছে আমাদের গেট কিপার, আর এখন কিন্তু আমরা গেট কিপারটা গেটটা খুলে দিবে, গেটটা খুলে দিয়েছে। আশা করি আপনি আমাদের গেম প্লেটি উপভোগ করলেন, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী আরও একটা নতুন ভিডিওর সাথে।